হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি 7 ফুটের একটা ছিপ নিয়ে। সাধারণত ছোট ছিপ নিয়ে আসি না, এই ছিপটা হচ্ছে 7 ফুটের একটা ছিপ। ছিপটা হচ্ছে খয়েরি কালারের, ছিপটা শিওর ফিশিং ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটা কিন্তু ভালো, এই ব্র্যান্ডের অনেক কিছুই হয়ে থাকে, ছিপ, বড়শি, মেশিং, সুতা, অনেক যাবতীয় সরঞ্জাম মাছ ধরার। এই হচ্ছে শিওর ফিশিংয়ের, এখানে লেখা আছে এই 210। এই ছিপটা হচ্ছে 7 ফিটের, এটা অনেকদিন যাবৎ আমি বিক্রি করতেছি, অনেকদিন ধরে ভিডিও করব মনে করতেছি, আসলে ভিডিওটা করাই হচ্ছে না। এই ছিপটা আমার ধারে বেশ কিছু আছে, আপনাদের যাদের প্রয়োজন এই ছিপটা নিতে পারেন। এই ছিপটা খুব হার্ডি, খুব শক্তপোক্ত একটা ছিপ। এটা হচ্ছে 7 ফিটের, এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল গাইড, যদিও বা এর হুকের মানে পাটের সংখ্যাটা কম, এই জন্য এর হুকও মাত্র 3টা। যেহেতু 7 ফুট, এর 4 পাট দিয়েই 7 ফুটের তৈরি করছে ছিপটা। দেখুন এই 7 ফুটের ছিপ, এর এখানে ফোমের তৈরি, এটা হ্যান্ডেলটা ফোম, এবং চিকুন, যেহেতু 7 ফুট সেহেতু যথেষ্টই চিকুন হবেই, এটাই হওয়ারই কথা। এর কালারটা কিন্তু দারুণ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে জানি না, এর কালারটা কিন্তু আসলে দারুণ একটা কালার, লাল খয়েরির মধ্যে, এবং ছিপটা যথেষ্ট হাডি। দেখুন একটু ব্যান্ড খাচ্ছে না, মানে প্রচুর হাডি, ঠিক আছে, যথেষ্টই হাডি একটা ছিপ। এই ছিপটা আমাদের শপে অ্যাভেলেবেল আছে, অনলাইনে অ্যাভেলেবেল আছে, আপনারা অনলাইন থেকে নিতে পারবেন, দারাজ থেকে। হ্যাঁ, এই ছিপটার আমি টেস্ট করে দেখছি, লোড ক্যাপাসিটি ভালোই নিতে পারে, আর এই ছিপটা আপনাদের যাদের প্রয়োজন আমাদের শপ থেকে নিতে পারবেন। এই ছিপটা খুব ভালো মানের, শিওর ফিশিংয়ের যেহেতু একটা ছিপ সেহেতু ভালো হবেই। শিওর ফিশিংয়ের সুতাগুলোও অনেক সুন্দর হয়ে থাকে, আপনারা অনায়াসে এই ছিপটা ব্যবহার করতে পারবেন, এবং ছোট বাচ্চাদেরও দিতে পারবেন, তারা যদি গাছে না বাড়ি লাগে এই ছিপটা ভাঙবে না, মাছে ভাঙতে পারবে না, এটুকু আমি শিওর যে এই ছিপটা মাছে ভাঙতে পারবে না। বাচ্চাদের জন্য খুবই দারুণ একটাই 7 ফুটের ছিপটা, এটা প্রফেশনালিভাবে ব্যবহার করতে পারবেন, এটাতে ভালো বড় বড় মাছ উঠাইতে পারবেন। ছিপটার ম্যাটেরিয়াল যেটা খুবই দারুণ, খুবই দারুণ একটা ম্যাটেরিয়াল এই ছিপটায়। দেখুন এর পাটগুলোও খুব মোটা, এই যে ভিতরের যে পাইপে আমি পাটগুলো আমি দেখছি যে যথেষ্ট পরিমাণ মোটা আছে। এই ছিপটা হচ্ছে 7 ফিট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, এটা 10 ফুটও আসবে, আপাতত 7 ফিট অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের 7 ফুট ছিপ প্রয়োজন তারা এই ছিপটা নিতে পারবেন, এটা শিওর ফিশিংয়ের একটা ছিপ। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।